बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फरमाते शुदी इतिमध्ये आमरा जानते पेरेछि जेटी आलोचित आलोचना होच्छे सेटी होच्छे सरकार साइबार निरापत्ता आईनटी बातिल करते जाच्छे। एखन आईनटी बातिल करते गेले किछु प्रश्न आसछे सामने। प्रथमत এই আইনে বিচারাধীন মামলাগুলোর কি হবে, এই আইনে যে সাজা হয়ে গেছে যাদের তাদের কি হবে, এবং পরবর্তীতে ডিজিটাল সিস্টেম নেটওয়ার্কিং কিংবা তথ্যের যে নিরাপত্তা সেগুলো নিয়ে যদি কোনো ক্রাইম হয় সেগুলোর কি হবে, মোটা দাগে এই বিষয়গুলো আলোচনা আসছে। প্রথমে বলি এই আইনটি বিভিন্ন নানা নামে নানা রূপে গত দুই দশক ধরে প্রায় দুই দশক ধরে আলোচিত। বিশেষ করে 2006 সনে যখন তথ্য প্রযুক্তি আইন করা হয় সেখানে একটি কাও ধারা ছিল 57 ধারা, যেটি সেই যে 57 ধারাকে মূলত রাজনৈতিক কিংবা মানবাধিকার কর্মীদেরকে দমনের জন্য ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে সেটি নিয়ে যখন দেশ বিদেশে আলোচনা সমালোচনা হয় তৎপরিপ্রেক্ষিতে সরকার 2018 সনে এসে এটিকে ডিজিটাল নিরাপত্তা আইন নামে নামকরণ করেন, সামান্য কিছু মডিফিকেশন এনে। তার পরবর্তীতে সেটি নিয়ে যখন আলোচনা সমালোচনা হচ্ছে 2023 সনে এসে সাইবার নিরাপত্তা আইন হিসেবে রূপদান করে, কিন্তু সেখানেও প্রশ্ন রয়ে যায়। বিশেষ করে সংবাদ মাধ্যমে যারা অংশীদার রয়েছেন, মানবাধিকার কর্মী রয়েছেন, এমনকি সাধারণ মানুষ যারা একটি ভুক্তভোগী তারা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা জানি এই আইনকে ব্যবহার করে এই আইনের কারণে কারাগারে থাকা অবস্থায় প্রতিদ্বন্দ্বী সাংবাদিক মোস্তাক আহমেদকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আরো অনেক অসংখ্য ঘটনা আছে, হাজার হাজার মানুষ সাজা ভোগ করেছেন বিনা কারণে, বিনা দোষে। একটা স্ট্যাটাস দেওয়ার জন্য, একটা কমেন্টস করার জন্য, স্ট্যাটাস শেয়ার করার জন্য, কিংবা কারো আইডি হ্যাক হয়ে গেল মাসের পর মাস জেল খেটেছে, অনেক ইতিহাস। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমাদের আলোচনার বিষয় সেটি না, আলোচনার বিষয় হচ্ছে এই আইনটি যদি বাতিল হয়ে যায় তাহলে কি হবে। প্রথমত বলেনি, এটি একটি নিবর্তনমূলক আইন, আমরা যেটা বলি ডিটেনশন অ্যাক্ট। এই আইনটি বাতিল হয়ে গেলে যেখানে যে সুপারিশ করা হয়েছে এই আইনটি বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে সেখানে মূলত 10টি ধারা বাতিলের কথা বলা হয়েছে। আমরা জানি এই আইনের যদি অপরাধগুলোকে আমরা মূলত মোটা দাগে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্পিচ অফেন্স, যেটি আপনি স্পিচ অফেন্স কোনগুলোকে বলা হচ্ছে, যেমন কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইন প্ল্যাটফর্মে, কিংবা সাংবাদিকরা ওয়েবসাইট নিউজ পোর্টালে লেখালেখি করবেন যার জন্য মামলা হওয়ার সুযোগ রয়েছে, সেগুলোকে আমরা বলব স্পিচ অফেন্স। আরেকটি হচ্ছে কম্পিউটারাইজড অফেন্স বলতে যেগুলো বোঝানো হচ্ছে সেগুলো হচ্ছে যেমন হ্যাকিং হতে পারে, কোন প্রকার জালিয়াতি হতে পারে, কোন প্রকার ওয়েবসাইটে অনুপ্রবেশ করব, কোন রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হতে পারে, এই ধরনের অনেকগুলো বিষয় রয়েছে। মূলত হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম নেটওয়ার্কিং সিস্টেম কে ভায়োলেট করে যেসব অপরাধ হয়েছে সেগুলোকে আমরা বলতে পারি কম্পিউটারাইজ ক্রাইম। তো মূলত এই আইনের আমরা যেটি বুঝতেছি, এই আইনের যে প্রস্তাবনা সেখানে মূলত স্পিচ অফেন্স যে ধারাগুলো সংশ্লিষ্ট 10টি ধারাকে চিহ্নিত করা হয়েছে, যেগুলো বাতিল হবে, কম্পিউটারাইজ অফেন্স যেগুলো সেগুলো বাতিল হচ্ছে না। আইনের একটা মডিফিকেশন বা এই আইনটি বাতিল করে নতুন একটা আইন প্রণয়ন করা হবে যেখানে এই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করা হবে, সমন্বয় করা হবে, যেগুলোর দ্বারা মানবাধিকার উল্লঙ্ঘন হয়, যেগুলোর দ্বারা সাংবাদিকদের সংবাদপত্রে লেখার অধিকার হরণ হয়, যেগুলো দ্বারা মানুষের কথা বলার অধিকার হরণ হয়, মত প্রকাশের অধিকার হরণ হয়, সেগুলোকে বাদ দেওয়া হবে। তাহলে মোটা দাগে প্রশ্ন হচ্ছে আইনটা বাতিল করলে পুরোপুরি বাতিল হচ্ছে না, কারণ আমরা জানি ডিজিটাল সিস্টেম নেটওয়ার্কিং কিংবা তথ্যের যে নিরাপত্তা সেটি একটা বিশাল বিষয় রয়েছে। তথ্য নিরাপত্তা তার একটি বিশাল ফ্যাক্টর রয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা এর সাথে জড়িত অনেকগুলো বিষয় রয়েছে। এখানে আরেকটি কথা বলে রাখি,
প্রস্তাবনা যে বলা হয়েছে 28 ধারা বর্তমানে সাইবার নিরাপত্তা আইনের যে 28 ধারা সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য যে অপরাধ সেটিও বাতিল করার একটা প্রস্তাবনা রয়েছে। সেটি আসলে বাতিল করা প্রয়োজন আছে কিনা সেটি একটি জানার বিষয় রয়েছে। কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত যেটি সেটি তো হতে পারে, এটার জন্য 2 বছর পর্যন্ত কারাদণ্ড বিধান রয়েছে, 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। যাই হোক, 10টি ধারা বাতিলের প্রস্তাবনা রয়েছে, তার মধ্যে এটি একটি রয়েছে। যাই হোক, আমাদের কথা সেটি না, আমাদের কথা হচ্ছে এখন তাহলে বিচারাধীন মামলাগুলোর কি হবে। আমরা জানি দেশের 8টি ট্রাইব্যুনালে বর্তমানে প্রায় 7000, বর্তমানে দেশে সাইবার ট্রাইব্যুনাল রয়েছে 8টি, সে 8টি ট্রাইব্যুনালে প্রায় 7000 মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে স্পিস অফেন্স যেটি সেটি সে ধরনের মামলা রয়েছে প্রায় 1500। এবং আইন উপদেষ্টার কথা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেই 1500 মামলা এক নোটিশে বাতিল হয়ে যাবে। দেখবো আরেকটি পাই করা হচ্ছে সেই 1500 মামলা বাতিল হয়ে যাবে। তাহলে বাকি যে মামলাগুলো রয়েছে সেই প্রায় 5500 মামলা সেগুলো বিচারাধীন থাকবে। এখন কেউ যদি সাইবার মাধ্যমে কোনো পর্নোগ্রাফি করে সেটির বিচার হবে না, সেটি অবশ্যই বিচার হতে হবে। কেউ যদি কোনো ব্ল্যাকমেলিং করেন, কেউ যদি কোনো হ্যাকিং করেন, কেউ যদি কোনো রাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তার হুমকি হয় এই ধরনের কর্মকাণ্ড করেন, তাকে আইনের আওতায় আনবে কেন, সেজন্য আনতে হবে, সেজন্য সেগুলো বহাল থাকবে। অর্থাৎ ওই অপরাধগুলো সংক্রান্ত যে মামলাগুলো বিচারাধীন সেগুলো বিচার চলবে। এবং এই আইনের অধীনে ইতিমধ্যে যে মামলায় সাজা হয়ে গিয়েছে সেগুলো আপিল পর্যায়ে রয়েছে কিংবা রিভিশন পর্যায়ে রয়েছে, সেগুলো যে অবস্থা আছে ওই অবস্থায় থাকার কথা, সে অবস্থায় থাকবে, সেগুলো সংশ্লিষ্ট অ্যাপিলেট ফোরামে সেগুলো নিষ্পত্তি হবে। তাহলে ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার হচ্ছে স্পিস অফেন্স অর্থাৎ তারা সাংবাদিক লেখালেখির জন্য যে মামলাগুলো হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে রাজনৈতিক কর্মীদেরকে জড়ানো হয়েছে সেগুলো বাতিল হয়ে যাবে। অপরদিকে যেগুলো ক্রাইম হয়েছে ডিজিটাল সিস্টেমকে ইউজ করে কম্পিউটারাইজ অফেন্স সেগুলো বহাল থাকবে, এবং ব্ল্যাকমেলিং আরো কিছু বিষয় আছে আমরা জানি সেগুলো। অপরদিকে মানহানি যে বিষয় রয়েছে, অনেকে মানহানির মামলা করেছেন 25 ধারায় 29 ধারায়, সেগুলো বাতিল হয়ে যেতে পারে, সেগুলো বাতিল হয়ে যাবে। তো টোটাল যে বিষয়টি সেটি হচ্ছে এই সংবেদনশীল যে আইনটি, এই ডিটেনশন এক নিবন্ধনমূলক যে আইনটি সেটি বাতিলের মধ্য দিয়ে এই না সাইবার অপরাধ তবে কেউ পার পেয়ে যাবে, অপরাধের বিচার অবশ্যই হবে। এবং আমরা জানি শুধু সাইবার এক না, সিকিউরিটি এক না থাকবো, প্যানাল কোডে যে ধরনের অফেন্সগুলোর পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে, আমাদের পর্নোগ্রাফি অ্যাক্ট রয়েছে সেখানে পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে, আরো কিছু বিষয় আছে। তো ওভারঅল যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হয়ে আমরা বড় জোরে এই আইনের মূলত 21টি ধারা, মূলত যেখানে সাজার কথা বলা রয়েছে এরকম 21টি ধারার মূলত ধারা 21টি যেখানে সাজা অপরাধের প্রকৃতি সবকিছু বর্ণনা করেছে, তার মধ্যে 10টি ধারা বাতিল হচ্ছে, প্রস্তাবনার আলোকে 11টি ধারা বহাল থাকছে। সেটা যদি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয় তখন রাষ্ট্রপতি প্রজ্ঞাপনের মাধ্যমে এই আইনটি বাতিল করতে পারেন কিংবা ওই ধারাগুলো বাতিল করতে পারেন। এটি হচ্ছে মূল বিষয়। সুতরাং যাদের এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ছিল, জানার ছিল, আশা করি এর মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হবে। ধন্যবাদ।